গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগস। তো কীরকম আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো একদম বিন্দাস আছো। তো সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে 8টা দিয়ে, কালকে রাত্রে একদমই ঘরে কারেন্ট ছিল না আর তার জন্য ঘুম হয়নি। অর্ধেক রাতে উঠে বারান্দায় বসেছিলাম আমরা দুজনে, আর আয়ুষ তো বাড়ি হয় না গরমে, ওই গরমে বিছানার মধ্যে শুয়েছিল। তো তারপর অর্ধেক রাতে উঠে মশারি টাঙায় মশা প্রচণ্ড ছিল, আর ফ্যান চালালে কি বলতো মশাটা সেরকম লাগে না। তো মশারি টানার পরে মশারি টানালাম, টানিয়ে তবুও ঘুম ধরে না 3টা বাজে। তারপরে কি করলাম কি বলে, তারপরে একটু মোবাইল ঘাটলাম আবার 3টা সাড়ে 3টার দিকে, মোবাইল টোবাইল ঘেটে তারপরে হচ্ছে ওরা দুজন তো তারপরে ঘুমিয়েই পড়ে। তারপরে কি হয় বলতো, 4টা বাজে তখন, 4টা বাজে, 4টা কি 4:30 মতন হবে ঠিক, তখন একটু একটু ঘুম পাচ্ছে আর কি। তারপরে এই উঠলাম 7:30 দিকে। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এখন এসেছি রান্নাঘরে, বাসনটা গোছাবো আর কি। আর তার জন্য তার আগে 2টা জাল দিয়ে নিলাম, চা বানাবো। বাসনটা গুছিয়ে নিয়ে, বাসন প্রচুর ধুয়েছি, তো বাসনগুলো গুছিয়ে নিয়ে আজকে আমি সকালটা স্টার্ট করছি তোমাদের সাথে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। নিয়ে বসে পড়লাম আর আজকে না অনেকটা, মানে অনেকটা বলতে ভুল, একটু সকাল সকালই উঠেছি আজকে, কারণ গরমের চোটে একদম বলে যে ওট বিছানা থেকে উঠে কাজকর্মে লেগে পড়। তো একটু তাড়াতাড়ি উঠলাম, এমনি সময় 8:30 বেজে যায় উঠতে উঠতে, তো রাত্রে ঘুমানি হয় না প্রত্যেক দিন ওই জন্য। তো আজকে একটু 7:30 বাজার একটু আগেই উঠেছি, তো উঠে মনটা যেন কীরকম ফ্রেশ ফ্রেশ লাগছে, কারণ সকালে যা যা কাজ থেকে একটু সকাল সকাল কাজগুলো হয়ে গেছে। আর মানে ঘুম থেকে উঠেই দেখি কারেন্টটা চলে এসছে, ওই দেখো আয়ুষ ঘুমাচ্ছে, ফ্যান চলছে আর কি। হ্যাঁ, আর বাইরে একটু একটু মিষ্টি মিষ্টি হাওয়া আছে, তো মানে একটু অন্যরকম ফিলিং হচ্ছে। তো তাই বাইরেই বসলাম চা টা নিয়ে, আর এই যে চা, ও এখনই উঠলো, এখনই উঠলো, উঠে গেল বাথরুমে মানে ফ্রেশ হতে। তো যাই হোক, সত্যি মানে এই হাওয়াটা এত সুন্দর, এত মিষ্টি, কি বলবো। তো জানি না আমি সকালটা আজকে, মানে সকাল না সারাদিনটা আমি কী দিয়ে শুরু করব, বা রান্নাবান্না কী করব বা কী, আমি কিছুই জানি না। তবে আজকে একটু নিরামিষ করব, তো দেখা যাক কতটা কী হয়, কারণ অনেকদিন থেকে মানে নিরামিষ, মানে টোটালি নিরামিষ করবো আজকে, কোনো মাছ মাংস কোনো ডিম ফিমি কিছু নেই। এটা আবার কোনো মানে যে তোমরা ভাবছো তো কেন, যদি ভাবো যে কেন করছে হঠাৎ করে নিরামিষ, তো সেরকম কোনো কারণ নেই, এমনি মন চাইলো আজকে নিরামিষ খাবো তো নিরামিষ খাবো। তো সমস্ত কিছু আসলে ওর চ্যানেলে আজকে নিরামিষ ডিশ যাবে সব কিছু খাওয়ার। তো দেখা যাক কী করি না করি, তো সবজিগুলো কাটতে হবে, সবজি সবজি কেটে চান করে পুজো দিয়ে তবে রান্না করবো, বা জানি না কী হবে। হ্যাঁ, আমার তো মুডের ঠিক নেই, মানে কি যখন যেই কাজ আগে পাই সেই কাজই করি। তো চলো চাটা খেয়ে নিই, ও থাকলে ভালো হতো, ও তো এখনও বাথরুমেই আছে। যাই হোক, আমি চাটা খাই একা একা, আর আয়ুষ তো উঠেই নি, আয়ুষ মনে হয় না এখন উঠবে, আয়ুষের কালকে ঘুমে প্রচণ্ড ডিস্টার্ব হয়েছে, ও বারবার উঠে যাচ্ছে, বারবার হাওয়া দিচ্ছি, আর 12টা, 1টা, 2টা, 2টা ও 3টে অবধি হাওয়া দেবো, তারপরে কি বলো হাওয়া দিতে মন চায়, 3টা বাজে একটু ভোর ভোর হয়ে যাচ্ছে, ঘুম ঘুম আসছে, তো তখন আমি পাখাটা হাত থেকে নামিয়ে নিই আর কি। তো তারপরেও ছটফট ছটফট করতে থাকে, কিছু করার নেই, আমি আবার যখন জাগনা পাই আবার একটু হাওয়া দিই, মানে কালকে ঘুম হয়নি, মোট কথা কালকে কারোরই ঘুম হয়নি। আর ওর বাবা তো গরমেও নাক ডেকে ঘুমায়, কারণ ওর গরম ঠান্ডা নেই অত, তবুও আধরাত্রে বলছিল হালকা হালকা গরম, তো তখন ও কী করলো বাইরে এসে শুয়ে থাকলো, শুয়েছিল আর কি, বারান্দার জল বৃষ্টির ওই বারান্দার মধ্যে শুয়েছিল। তা আমি বসেছিলাম বললাম না, ওই যে 3টা সাড়ে 3টার দিকে তখন। তো চলো চাটা খেয়ে নিয়ে, thank you.
মর্নিং, আমি এখন পাতার মধ্যে লেবু গাছটার মধ্যে জল দেব, তো দেখতে থাকো। হয়েছে, এখন কি করবা? মুখ ধুবো। তো আমরা একটু পেছনের দিকে আসছিলাম, পুরো পাগলের মতো লাগছে। আমরা একটু পেছনে পেছনে নয়, সামনের দিকে, সরি, সামনে রাস্তার পাশে আসছিলাম, ওই যে পাকা রাস্তা ওই দিকে। তো জোসির জন্য ঘাস নিলাম, আর এখন নিব কচু পাতা। আজ কালকে ও বলেছিল কচু শাক খাবে আর কি, তো আজকে ভাবলাম চলো তাহলে কচু কচু পাতা রান্না করি। কচুর সমস্ত, প্রথমে তোমাদেরকে বললাম না আজকে নিরামিষ খাবো, তো হঠাৎ করে প্ল্যান হলো যে না আজকে চলো কচুরই সব কিছু আইটেম করি তাহলে ভালো হয়। তো চলো ফুল ডে কচু চ্যালেঞ্জ হয়ে যাক। তো কচু চ্যালেঞ্জের জন্য আমাদের এদিকে কচুর তো অভাব নেই, কচু পাতা বলো সব কিছু বলো সব কিছুই আছে। তো ও গিয়ে খালি বাজার থেকে যে মুখী কচুগুলো হয় না গোল গোল, সেই কচুগুলো নিয়ে আসলো, আর এখন তুলবো কচু পাতা। তো কচু পাতা দেখি, কচু পাতা তুলে তারপর আরও কচুর কী করা যায়। তোমরা দেখতে থাকো ব্লগটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখানে ও ঘাস, ও আমি ওখান থেকে ঘাস কাটলাম, ওইখান থেকে ঘাস কাটছে, আর হচ্ছে ওই যে ঘাস কাটছে। তো চলো তাহলে আমি এখন কচু পাতাগুলো তুলবো, আর দেখা যাক ওইখানে কচু পাতা আছে কিছু, তুলে নিয়ে আসি। জঙ্গলে ঢুকতে হবে আর কি, আর কিছু নয়। কোদিকে দেখো, এই যে এই টাইপ কচু পাতাগুলো লাগবে আমাদের, এই যে এরকম একটু দাগ দাগ থাকে কচু পাতাগুলো, এগুলোই লাগবে। তো এগুলো কোথায় এখন খুঁজে পাবো? এগুলো না পেলে ওই যে ওই জায়গাটায় আছে, তো এগুলো না পেলে নর্মাল। এই দেখো আজকে আসনে একদম ভর ভরাট ফুল দিয়ে আজকে আমি পুজো করেছি, তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আসনটা খুব সুন্দর লাগছে, এরকম যদি ফুলে ভরপুর থাকে না আসনটা, সত্যি কিন্তু খুব ভালো লাগে দেখতে। ঠাকুরের আসন আমাদের বাড়িতে তো সেরকম ফুল পাওয়া যায় না, আজকে বাইরে থেকে গিয়ে ফুল নিয়ে আসছি। আর এই যে দেখো ঠাকুরের আসনটা কতটা সুন্দর লাগছে। তো চলো এবার রান্নায় যাই। তো চলো রান্নার দিকে চলে আসলাম। আর একটা দেখো নতুন একটা নাইটি পরে নিয়েছি, ওই যে প্রীতিদি দিয়েছিল যে সেই নাইটিটাই। তো রান্নার জোগাড় যন্ত্র করে ফেললাম, ভাত হয়ে গেছে আমার, আর এই যে দেখো ঢেঁকি শাক তোলা হয়েছিল আজকে। তো আজকে সব উল্টো পাল্টা, যেটা বলছি ওটা হচ্ছে না। ভাবলাম যে কচু কচু করবো সব কিছু, তো সেটা হলো না, ঢেঁকি শাক অ্যাড হয়ে গেল। তো কোনো প্রবলেম নেই। এই যে কচু শাক দেখো, এই কচু শাকগুলো আজকে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। তোমরা কিন্তু রান্নাটা ফুলফিল দেখো, আর এই কড়াইটাতেই বসাচ্ছি, যেহেতু কচু শাক সেহেতু আমাকে অনেক নাড়াচাড়া করতে হবে, ঘাটতে হবে। তো সেই অনুযায়ী আমি ওই যে ওই খুন্তিটা ইউজ করবো, এখন তো কাঠের খুন্তি আসেনি, আর করবো মুখী কচু যে আছে সেই মুখী কচুর। এ বাবা বাবা, দাঁড়া 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 দাঁড়া, আয়ুষ চান করে চলে এসছে এখান থেকে, বসতে দাঁড়া আমি গামুছে দিই। এ বাবা, এটা কী চান করছিস? পিছন ঠিছন ভিজে নাই কাদা, দাঁড়া দাঁড়া দাঁড়া। তোকে বললাম যে চান করিস না, আমি চান করে দিব, কিন্তু ও একাই বাথরুমে চলে গেছে, চান করে চলে আসলো। তো ওকে আমি জামা ঠামা, বাবারি জামা ঠামা পরিয়ে দিলাম, মুখটার মধ্যে বারবার লাগে, মানে ব্যথা যে কয়বার পাবো সারাদিনে কোনো ঠিক নেই। তো যাই হোক, এখন হচ্ছে আমি শাকটাকে রান্না করব, আর শাকের জন্য আমি রসুন দেখো, নোখটার মধ্যে এত ব্যথা পেলাম না, এই কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটাতেই, আর এখানে এই যে রসুন আর লঙ্কা নিয়ে নেবো। তো চলো রান্নাবান্নায় লেগে যাক, পরে কথা হচ্ছে।
তো দেখো, এবার হচ্ছে কচু শাকটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম জল, আর পরিমাণ মতো জল দিতে হবে। এই জলটাই কিন্তু আমি শুকিয়ে নেব, হ্যাঁ, জলটা কিন্তু ফেলাবো না, তাই আমাকে জলটা পরিমাণ মতো দিতে হবে যাতে করে শুকিয়ে যায়। তো এবার হচ্ছে কচু শাকগুলো দিয়ে উপরে দিয়ে দিব লবণ, লবণ দিয়েই আমি এটাকে ঢাকা দিয়ে দিব। তো তোমরা দেখবে যে এই কচু শাকটাকে আমি কীভাবে একদম থকথকে করে বানাই। তো দেখো, এটা বেশ 5 মিনিট পর আমি আসলাম, এসে লঙ্কা আর রসুনটা দিয়ে আবারও সেদ্ধ করব। তো দেখো, উল্টে পাল্টে এইভাবে দিয়ে জলটাকে একবারে কিন্তু আমি শুকিয়ে নেব। তো দেখো, আস্তে আস্তে একদম অল্প হয়ে যাচ্ছে, আরও তো আরও অল্প হয়ে যাবে একদম। তো ঢেকে রাখলাম আবার, দেখো ঢেকে রেখে আবার মিনিমাম 10 মিনিট পরে আসলাম। দেখো, এটাকে এইভাবেই নাড়াচাড়া করছিলাম, ঠিক এইভাবে নাড়তে 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 আমার কিন্তু এই যে এরকম পুরো শুকনো হয়ে এরকম হয়ে এসছে কচু পাতাগুলো। জলটা কিন্তু আমি এখানেই শুকিয়ে নিয়েছি। তো এবারে কালো জিরে ফোড়ন দিয়ে ওই কচু শাকটা আবার দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে যাবে। তো এই দেখো, আজকে বানানো হয়েছে কচুর ডাল। এই দেখো কচুর ডাল, মানে ওই যে মুভি কচুগুলো সেটা দিয়ে ডাল বানিয়েছি। এখন অনেকে বলবে যে কচুর ডাল আবার কি। তো এটা রেসিপি দেখতে গেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা শুটকি মাছ দিয়ে বানিয়েছি, খুব খুব মানে খুবই টেস্ট হয়। আর এখানে হচ্ছে একটা মাছ, সেটা ঝোল। আর এখানে হচ্ছে ঢেঁকি শাকের ভাজা, আর এখানে হচ্ছে কচুর শাক, আর এখানে লাস্টে হচ্ছে বড়া। এটা হচ্ছে ঝিঙার বড়া, এটা হচ্ছে পেঁয়াজের বড়া, আর এটা দুটো হচ্ছে লঙ্কার বড়া। চারটা ভাজা হয়েছে, চারটার মধ্যে দুটো আমার বর খেয়ে নিয়েছে, আর তিনটা পেঁয়াজ, চারটা পেঁয়াজের বড়া ছিল, একটা আমি খেয়ে নিয়েছি, আর এখানে 6টা ঝিঙার বড়া ছিল, একটা বর আর একটা ছেলে খাচ্ছে। তো এই যে, তো এবার হচ্ছে ভাতটাকে বেড়ে নিই। তো চলো, আজকের লাঞ্চটা সত্যি ইয়ামি, দারুণ। তো গুড ইভিনিং সবাইকে, সমস্ত কাজকর্ম সেরে এই মাত্রই বসলাম। তো দুটো কথা বলে, দুটো নয় একটু, দুটো বলে অনেকখানি বলে ফেলি। তো যাই হোক, কিছু কথা বলে তোমাদের সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো খুবই দরকারি আর খুবই ইম্পর্টেন্ট কথা, থাম্বনেল দেখে অবশ্য বুঝেই গেছো। তো দেখো, কমেন্ট বক্সটা দেওয়া হয় তোমাদের মতামত জানার জন্যে, মতামত দাও খুব ভালো লাগে, বা যেটা জানি না তোমরা আমাকে শিখিয়ে দাও, পড়িয়ে দাও। তো কিছু জানার থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করো। আর হচ্ছে বাজে বাজে ব্যাড কমেন্টস, নেগেটিভ কমেন্টস আসে, তো সেক্ষেত্রে মানে সেই হিসেবেই একটা কমেন্টস আছে, যে একটা কমেন্টসকে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন রকমভাবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট আসছে। তো প্রথমে ভালোর দিকটাই বলি, যারা আমার ভালো চায় বা আমাকে ভালোবাসে তারা বলছে যে দাদাভাই কী করে, বা দাদাভাই বাড়িতেই থাকে সারাদিন দেখি, তো মানে কোনো কি কাজ করে? তো যেহেতু আমার ব্লগ দেখে, তো সেহেতু সবারই জানার ইচ্ছে যে দাদাভাই কী করে। আর কিছু কিছু লোক আছে এইভাবে কমেন্ট করে যে ও কি কাজটা যে ছেড়েছিল এখনও কি কাজ খুঁজে পায়নি, বা সেই কবে কাজ, লকডাউনে কাজ ছেড়েছে তো এখনও পর্যন্ত ঘরেই আছে। যাই হোক, সেটাও মানা যায়। কমেন্ট বক্স খোলা, সবার মতামত দিতে পারো, কিন্তু কিছু এরকম পার্সন আছে যারা এইভাবে কমেন্ট করছে যে বরকে বাড়িতে বসিয়ে রেখে খাওয়াচ্ছ অকর্মার ঢেঁকি বর, বা
কোনো কাজ করে না, ও মানুষ নির্লজ্জের মতো বইয়ের টাকা খাচ্ছে, তো এরকম কমেন্টসগুলো তুমি তোমরা জানো আমি পড়ি। হ্যাঁ পড়ি, গত কয়েকদিন থেকে বা আগেও এসেছিলো এক দুটো, এখন বর্তমানে কিছু বেড়ে গেছে। তোমরা বিশ্বাস করবে না, কমেন্টসগুলোকে না আমি ডিলিট করে দিই। কেন বলো তো? আমার বর যদি দেখে না ও খুব খারাপ পাবে, মনে খুব কষ্ট লাগবে। হ্যাঁ আমি ওকে যতই বলি না কেন তুমি কাজ করো না, কাজ খোঁজো বা কিছু যতই বলি না কেন, কিন্তু আমি চাই না তোমাদের কথাগুলো ওর কানে যাক। আর আমি কেন বলি সেটাও বলবো অবশ্যই তোমাদের, তোমাদের কমেন্ট দেখেই কিন্তু আমি বলি কি গো কাজ খুঁজলে, কাজ পেলে। তো তারপরে সে আগে বলতাম কয়েকদিন আগে, কিন্তু এখন আর বলি না। কেন জানো তো? আমি যখন বিয়ের পর বিয়ে হয়ে এসেছি না, আমার বর চাকরি তো আমাদের বাড়িতে দেখো সবাই চাকরি করে, বলতে আমার শাশুড়ি মা চাকরি করে, আমার ভাসুর চাকরি করে, সবাই চাকরি করে। তো সেক্ষেত্রে আমার বর করে না, তো বর করে না। আর আমাদের এই শ্বশুরবাড়িতে জমি জায়গা বা বলতে পারো বা ব্যবসা কোনো রকম কিছুই নেই। যেহেতু জমি জায়গা নেই, যে চাকরি করতে গেলে আজকাল তো জানোই কী কী করতে হয়, নিজের ট্যালেন্টে খুব কম মানুষই চাকরি পায়। আর আমার মনে হয় না ওর এরকম সেরকম ট্যালেন্ট আছে যে ওর ট্যালেন্টেও চাকরি পাবে, যতদিন না টাকা দেওয়া হচ্ছে বা কিছু। এরকম কিন্তু অনেক প্রপোজালও এসেছিলো, তো বিয়ের পর থেকে এই করে চলছে, চাকরির অনেক পরীক্ষা দিয়েছে, চাকরি কিছুতেই হয় না, হয়নি। তো যাই হোক, তারপরে অনেক রকম ব্যবসাও করেছে, তারপরে সেক্ষেত্রেও সেরকম অনেক লস হয়ে যায়, ব্যবসাও করেনি। তারপরেও নিজের থেকেই একটা মনের প্রস্তুতি নেয় যে আর ব্যবসা চাকরি কিছু করবো না, এবার যাবো বাইরে, বাইরে গিয়ে ইনকাম করব। তো বাইরে বলতে বুঝতেই পারছো কীরকম কাজের কথা বলছি, রাজমিস্ত্রি বা যে কোনো কিছু, কোনো কোম্পানি বলো না কেন। তো সেই বাইরে থাকতে হলে ওকে, যে আমাদের বাড়ির থেকে 2-3 কিলোমিটার দূরে সেরকম নয়, কিন্তু ধরো জয়পুর জয়গা এরকম জায়গা, জয়গা তো তাও পাশেই, জয়পুরের কথা ভাবো, জয়পুর মধ্যপ্রদেশ এরকম জায়গা, দিল্লি, তো সেই সব জায়গাগুলোতে ওকে মানে যেতে লাগতে পারে। আর এরকম দূরে গিয়েও অনেক কাজ করেছে ও, ধরতে পারো আজ পর্যন্ত বাইরেই কাজ করে এসছে। খালি এই যে লকডাউনের আগে যেই কাজটা ছিল সেটা হচ্ছে ফালাকাটাতে ছিল, সেটা হচ্ছে কুরিয়ার বয়ের ছিল। তো এরকম করেই কিন্তু আমাদের দিনগুলো চলছে, আজকে না হয় কালকে একটা কাজ ছেড়ে আরেকটা কাজ পায়, একটা কাজ ছেড়ে আরেকটা কাজ পায়। মানে যদি কোনো রাস্তা বন্ধ হয়ে যায় ভগবান আপনি রাস্তাটা আমাদের খুলে দেয়, কিন্তু কোনো রকম পারমানেন্ট কাজ আমাদের হয়ে ওঠেনি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না এই মুহূর্তেও কোনো রকম পারমানেন্ট কাজ আমরা পাব, আর এই মুহূর্তে তো একদমই পাওয়া যাবে না, যেহেতু লকডাউন কাজ অনেক যোগাযোগ করলো, কিছুতেই কেউ এই লকডাউনে কাজ দিতে চাইছে না। আর দুই একটা যাও যোগাযোগ করেছে সেটা হচ্ছে 5-6 হাজার বেতন, কী হবে তোমরাই বলো। বাড়ি এমন না, বাড়ির সামনে, বাড়ি থেকে অনেকটাই দূর, সেখানে আমাদের তেল খরচায় প্রতি মাসে 3,000 টাকার মতো তেল খরচায় চলে যাবে, 2600-2700 হিসাব করা হলো। তো কী লাভ সেই টাকা দিয়ে? পরিশ্রমই হবে, টাকার মুখ কি দেখতে পারবে? তারপরে খাওয়া দাওয়া আছে, সব কিছুই আছে। তো সেক্ষেত্রে তোমাদের কমেন্টসগুলো না খুব কানে বাজে, আর আমি ওকে বলি ফেলি ফট করে, কী ব্যাপার কাজ খুঁজে পেলে? এখন নয়, কিছুদিন আগে। তারপরে নিজের মনেই ভাবলাম কেন আমি মানুষের কথা শুনবো, এমন তো না যে ইনকাম নেই খাচ্ছি না। আর তোমরা বলছো যে ইউটিউবে বসে বসে নির্লজ্জের মতো ইনকাম করছে কোনো কষ্ট না করে, হয়তো হাজব্যান্ড ওয়াইফ, এটাই খালি আমাকে নয় প্রতিটা ইউটিউবারকেই তোমরা সেমভাবে কোশ্চেন করো যারা ইউটিউব থেকে ইনকাম করে। কেন গো? ইউটিউবে আমরা অনেক কষ্ট করে কাজ করি, এই যে সারাদিন একটা খেতে বসি না, তাও আমাদের শ্যুট করে ভালোভাবে মোবাইলকে পোস্ট দিয়ে ভালো করে মোবাইলে ভিডিও করে তারপরে আমাদের খেতে হয়, খাওয়াটা কতটা লেট হয় জানো? যেই রান্নাটা আমাদের আধা ঘন্টায় লাগবে সেই রান্নাটা আমাদের মিনিমাম 1.5-2 ঘন্টার মতন লেগে যায়। কেন বলো তো? ক্যামেরাটা সেটিং করতে হয় এদিক ওদিক, এদিক ওদিক যেভাবে করলে ভালো হবে, মানে যেই কাজগুলো আমার আগে 12-1টার মধ্যে কাজ সেরে ফেলতাম সেই কাজগুলো এখন 4-4:30 বাজছে, তারপরেও তো বাকি কাজ তো আছেই, কেন হচ্ছে এসব? ইউটিউব আমাদের মুখ দেখে টাকা দেয় না, আমাদের ভিডিও লোকেদের ভালো লাগে তাই ইউটিউব টাকা দেয়, এখানে বসে খাওয়ার কিছুই নেই। তো সেই বিষয়ে যাচ্ছি না, তো বেকার বলো না আমার বরকে, আমার বর যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট কষ্ট করে, কিন্তু এই মুহূর্তে একমাত্র যদি কাজ করতে হয় তাহলে যেতে হবে ওকে বাইরে। কিন্তু বাইরে আমি এখন ওকে যেতে দেবো না, একটাই কারণ, বাড়িতে মা আছে, যে কোনো মুহূর্তে সুগার হাই বা লো হয়ে যায়। হ্যাঁ এখন ভালো আছে, আলাদা খাচ্ছে, তবুও আমরা বাড়িতে, ছেলে ছেলের বউ বাড়িতে, নিশ্চয়ই কোনো কিছু হলে আমরা ফেলে দিতে পারবো না বা না নিয়ে গিয়ে পারবো না, তাহলে আমি কি একা পারবো? তোমরাই বলো, বাবার বয়স্ক বাবা মানে শ্বশুরমশাই, তো সেক্ষেত্রে ও কীভাবে যায়? হ্যাঁ অনেক দুবার প্ল্যান হয়েও গেছিলো বাইরে যাবে, কিন্তু আমি ওকে যেতে দিইনি কারণ মায়ের শরীর ভালো না বলে।
তো সেক্ষেত্রে ও বাড়িতেই আছে, কাজ কাজ আছে, কাজ প্রচুর আছে। হ্যাঁ যেতেও পারবে, কিন্তু আমি ওকে বারণ করছি কয়েকটা মাস তুমি বাড়িতে থাকো। একদিক থেকে তো ইনকাম হচ্ছে, তারপরেও আমি আরেকটা মনস্থির করেছি যে এবার আমি আর ওকে বাইরে যেতে দেবো না। যে করি হোক আমরা একটা ব্যবসা শুরু করব, নিজের টাকা দিয়ে ব্যবসা শুরু করে সেই ব্যবসাটাকে দাঁড় করাবো। তো ব্যবসা শুরুর জন্য কী লাগবে? পয়সা। সেই পয়সাটাকে তো আমাকে জোগাড় করতে হবে। আর সেই পয়সাটা কোথা থেকে জোগাড় করব? বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে? নয়, সেটা আমাকে আমাদেরকে কষ্ট করে, যেহেতু এখন একটা তোমাদেরকে সবই যখন বলছি বলি, ইউটিউব একটা ইনকাম, ইউটিউব থেকে একটা ইনকাম করছে, সেখান থেকে জমিয়ে জমিয়ে আমাদের কিছু ব্যবসার জন্য জমাচ্ছি, যাতে আমরা একটা ভবিষ্যতে ব্যবসা করে দাঁড়াতে পারি। তো এই আর কি কথা। আশা করছি আমি খুব রুডলি কিন্তু কথাগুলো বললাম না, যেটা মনের কথা সেটাই বললাম। আশা করছি তোমাদের আর কোনো মনে কোশ্চেন নেই। যে আর এটাও ভেবো না যে আমি আমার বরকে বসিয়ে খাওয়াতে চাই, একদমই নয়। বিয়ের পর থেকে কিন্তু এটাই চেষ্টা করে আসছি, লোকে যাতে আমাকে না বলে তোর বর কিছু করে না। বা আমি যদি, আমি তো আগের থেকে মেকআপ করতাম, মেকআপ বিয়ে বাড়ি সাজাতাম, কেউ যেন এটা বলতে না পারে বইয়ের পয়সায় খাচ্ছে। আমি আগাগোড়াই চাই সে যেই কাজই হোক না কেন, আমি আগেই একদিন বলেছিলাম একটাভাবে, কোনো কাজ ছোট নয়, যেই কাজই হোক না কেন, সে রাস্তা পরিষ্কার হোক, রাস্তা ঝাড়ু হোক, বা প্লাস্টার হোক, রাজমিস্ত্রি হোক, সব কিছুই আমার কাছে কাজ, সব কিছুই কাজের সমান। মানে কাজ হচ্ছে সব ছোটো ছোটো বড়ো নেই, সবই সমান। টাকা আসলেই হলো, পরিশ্রমের দ্বারা সৎ পথে কাজ করলেই, কাজ করে পয়সা বাড়িতে আসলেই সেটাই কাজ, সৎ পথে কাজ করলেই হলো, চুরি ডাকাতি তো নয়। তো সেক্ষেত্রে কাজ কিন্তু ও যদি করে এখনও বাইরে গিয়ে করতে পারবে, কিন্তু আমি আমি কি ওরও একটা চিন্তাভাবনা যে এখন আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই, বাড়িতে ছেলে মানুষ বলতে কেউই নেই, কেমন করে চলবে সবাই? তাই ও বাইরে যাচ্ছে না। তারপরে থেকে আমাদের ডিসিশন যে আমরা একটা ব্যবসা করবো, যে কোনো যে কোনো, এখনও কিছু ভাবিনি, তবে তবে জমাচ্ছি, টাকাটা তো আমাদের জমাতে হবে, তাই না? জমিয়ে তারপর তো, তো সেই জন্য এই মানে ডিসিশন। আর আশা করছি তোমাদের মনের কোশ্চেন দূর হয়ে গেছে। কেউ আমার বরকে বলো না যে আজকে যে এই ভিডিওটা বানাবো ও জানে না, কারণ প্রতিদিনের ভিডিও জানে, টাইটেল থাম্বনেল সব জানে ও, কিন্তু আজকের ভিডিওর কোনোরকম কিছু আমি ওকে বলিনি। কালকে ভিডিও পোস্ট করবো, একবার ও দেখবে, তারপরেও আমাকে জিজ্ঞেসা করবে কী গো কে বলেছে এভাবে, কোথায় দেখাও তো কমেন্টটা। আমি কি দেখাতে পারবো? দেখাতে পারবো না, আমি ডিলিট করে দিয়েছি। কারণ আমাকে নিয়ে যদি খারাপ কিছু বলে, আমি যে দেখি একটা ব্যাড কমেন্ট, আমার কিন্তু খুবই খারাপ লাগে। কিন্তু তোমাদের কথাতে এখন আমি নিজের মনটাকে একটু জোর দিয়েছি যে না, মানুষের কথাতে কান দিয়ে লাভ নেই। কিন্তু ও তো সচরাচর এগুলো দেখে অভ্যস্ত নয়, ও দেখে কিন্তু ওর খারাপও লাগতে পারে, তাই আমি কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি। তো কেউ বরকে বলো না যে নির্লজ্জ বইয়ের পয়সায় খাচ্ছে, বা বউর পাশে খাচ্ছে এটা একজন কি দুজন বলেছে, বাকি বলেছে নির্লজ্জ কুড়ে কাজ করে না। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তোমরা। তো এই হচ্ছে ব্যাপার, আমি কোনোদিনই আমার বরকে বলবো না যে তুমি আমাদের ইউটিউবই ফিউচার, ইউটিউব দিয়ে আমাদের চলবে, তুমি কাজ করো না, এইভাবে কোনোদিন বলবো না আমি। আমি বলবো পরিশ্রম করো, পরিশ্রম করলে অবশ্যই ফল পাবো। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, বড় বড় জ্ঞান দিয়ে ফেললাম। আসলে এসব বলার মতো আসলে তোমাদের এসব জানাও দরকার, কারণ না হলে কমেন্টের সংখ্যা বেড়ে যাবে আর আমি ডিমোটিভেট হতে থাকবো যে আমি এখনও পর্যন্ত তোমাদেরকে জানাতে পারিনি মনের কথাগুলো, তাই বললাম। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাও। ওকে, টেক কেয়ার, বাই বাই। আর আয়ুষ ঘুমোচ্ছে, আয়ুষের পাপা নেই, আয়ুষের পাপা একটু বাইরে গেছে। তো চলো, বাই।